হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবলুস ক্লাসরুম আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস থ্রির দেখবো চলো দেখা যাক রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বলছে নিচের যে প্যাসেজটা আছে বা প্যারা প্যারাগ্রাফটা আছে সেটা পড়ো এবং নিজের প্রশ্নগুলোর উত্তর দাও তো চলো আমরা পড়া শুরু করি বলছে উই ইউজ ওয়াটার ফর ডিফারেন্ট পার্পজেস বলছে আমরা জল ব্যবহার করি বিভিন্ন কাজের জন্য উই কালেক্ট ওয়াটার ফ্রম ভেরিয়াস সোর্সেস আমরা জল বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করি কালেক্ট মানে সংগ্রহ করার সোর্সেস মানে উৎস চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস অ্যাট স্কুল বলছে বাচ্চারা তাদের জল কি করে ব্যবহার করে কি কখন স্কুলে হাত ধোয়ার জন্য ফর হাউসহোল্ড অ্যাক্টিভিটিস উই গেট ওয়াটার ফ্রম টিউবওয়েল বলছে ঘরের কাজের জন্য হাউসহোল্ড মানে ঘরের কাজ ঘরের কাজের জন্য উই গেট ওয়াটার ফ্রম টিউবওয়েল টিউবওয়েল মানে বাড়িতে যে কল থাকে সেই কলের জল আমরা ব্যবহার করি দিস ওয়াটার ইজ ক্লিন অ্যান্ড সেফ ফর ড্রিঙ্কিং বলছে এই জল ক্লিন মানে পরিষ্কার এবং সুরক্ষিত কিসের জন্য পান করার জন্য এই গার্ডেনার ওয়াটারস হিস প্লান্টস বলছে একজন যে বাগান পরিদর্শন করে সে কী করে তার গাছে জল দেয় হি গেটস ইট ফ্রম পন্ড বলছে সে সেটা কোথা থেকে পায় পুকুর থেকে ওয়াটার ফ্রম ওয়েলস ক্যান অলসো বি ইউজড ফর পারপসেস লাইক বলছে ওয়াটার ফ্রম মানে কুয়োর জল দিয়েও আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি যেমন লাইক কুকিং মানে রান্না করার জন্য ড্রিঙ্কিং মানে কি পান করার জন্য ওয়াশিং মানে জামা কাপড় কাচার জন্য বাথিং মানে কি স্নান করার জন্য তো চলো দেখা যাক এবার বলেছে অ্যাক্টিভিটি অন তাহলে অ্যাক্টিভিটি অন করার আগে বলে দেবো ভিডিও পছন্দ হলে বা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো বলেছে মেক এ লিস্ট অফ ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার ওয়ান ইজ ডান ফর ইউ বিভিন্ন রকম কাজ যে আমরা জল দিয়ে করি সেগুলো কি আছে সেগুলো লিখবো বলছে ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া আছে কি আছে ওয়াশিং হ্যান্ডস হাত ধুই আমরা সেটা করে দেওয়া আছে দু নম্বর কি হবে কুকিং আই এন জি কুকিং মানে কিসের জন্য রান্না করার জন্য তারপর কি আছে ওয়াশিং ক্লথ ডাব্লু এ এস এইচ আই জি ওয়াশিং এল ও টিএইচএস ওয়াশিং ক্লথ মানে কি জামা কাপড় ধোয়ার জন্য চার নম্বর কি আছে বাথিং বি এ টি এইচ আইএনজি বাথিং মানে কি স্নান করার জন্য পরে কি আছে ড্রিঙ্কিং ডিআরআইএন কেআইএনজি ড্রিঙ্কিং মানে কি পান করার জন্য ছ নম্বরে কী লিখব ওয়াটারিং প্লান্টস মানে গাছে জল দেওয়ার জন্য আর সাত নম্বরে কি আছে ওয়াটারিং ক্রপস ক্রপস মিনস ফসল যে ফসলগুলো আমরা জমিতে চাষ করি সেই ফসলের জন্য বোঝা গেল চলো এবার অ্যাক্টিভিটি টুটা দেখে নেওয়া যাক বলেছে ফিল ইন দ্য ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস অর ডুইং ভার্ভ বলছে ভার্ভের সঠিক রূপ বসাও অথবা ডুইং ভার্ভ দিয়ে ঘরগুলো পূর্ণ করো বলেছে হি সি ড্যাশ টু প্লে দ্য ফিল্ড ব্র্যাকেটে আছে লাভ আর একটা আছে লাভস সি যেহেতু থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার তাই এখানে হবে লাভস এল ও ভিইএস কী হবে ভস ঠিক আছে পড়েছে উই ড্যাশ টু স্কুল এভরিডে কি আছে ওয়াক আছে আর ওয়াক্স আছে যেহেতু উই কি আছে ফার্স্ট পারসেন এই সরি হ্যাঁ ফার্স্ট পারসেন প্লুরাল নাম্বার সেহেতু এখানে কি হবে ওয়াক ডাব্লু এ এল কে ওয়াক তারপরে দেখো আছে আই ড্যাশ দ্য ফুটস্টেপ অফ সাম ওয়ান আই যেহেতু কি ফার্স্ট পারসেন সিঙ্গুলার নাম্বার সেহেতু এখানে কি হবে হেয়ার এইচ আর পরেরটা আছে দেখো আওয়ার টিচার ড্যাশ আস ইংলিশ বলছি আমাদের শিক্ষক আমাদের কী করেন ইংলিশ পড়ান তাহলে এখানে কী হবে টিচেস ঠিক আছে বোঝা গেল এই পার্সন সম্পর্কে আমি তোমাদের সঙ্গে পরে আলোচনা করবো এখন তোমাদের বইতে আর একটা ছবি দেওয়া আছে সেই ছবিতে কী কী লেখা ছবি দেখে চারটে সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে সেটা দেখো এখানে আমি করেছি দেখো আছে রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট দ্য পিকচার সেই পিকচারে কী আছে দেখে নেওয়া যাক বলছে দেয়ার ইজ এ লেক ইন দিস পিকচার বলছে সেই পিকচারে কি একটা ছবি মানে লেক আছে এ ম্যান ইজ হিজ বোট অন দ্য লেক বলছে সেই লেকে একজন মানুষ কি করছে বোট চালাচ্ছে বা নৌকা চালাচ্ছে দেয়ার আর সাম হাউসেস নেয়ার দ্য লেক সে লেকের পাশে কি অনেকগুলো বাড়ি আছে টু ট্রিজ আর স্ট্যান্ডিং অন দ্য ব্যাঙ্ক অফ দ্য লেক সেই লেকের ব্যাঙ্কে বা তীরে কি আছে দুটো তালগাছ দাঁড়িয়ে আছে ঠিক আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশানটা অল করে রাখবে জালে আমি প্রথম ভিডিও ছাড়লেই সর্বপ্রথম তোমরা দেখতে পাও ঠিক আছে ঘরে থেকো সুস্থ থেকো পরের ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে থ্যাংক ইউ